আরসি ব্লকে আপনাদের স্বাগত। এখন যাচ্ছি আমি একটা টিফিন বানাতে। কি টিফিন বানাচ্ছি আপনাদের দেখাচ্ছি। আর এখানে কর্নফ্লেক্স আছে, আমি কর্নফ্লেক্স দিয়ে আজকে একটা পকোড়া বানাবো। হ্যাঁ, এই কর্নফ্লেক্সটা আমি এতটা নিয়েছি। এখানে গরম জল বসিয়েছি, জলটা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি কর্নফ্লেক্সটা দেবো। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, জলটা ওর মধ্যে কর্নফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এক মিনিটের মতন আমি চালিয়ে এবার এটাকে আমি ছেনে নেব। এক মিনিটের মতন ভেজানো হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। ঢেলে পুরো জলটা ঝরিয়ে নিচ্ছি। এইভাবেই আমি ছেড়ে দিচ্ছি, একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি এর অন্য জিনিসগুলো রেডি করে নিই। এখানে কর্নফ্লেক্সটাকে আমি এখানে ঢেলে নিয়েছি, কিছুটা এখানে কর্নফ্লেক্স আছে, এটাকে আমি চূড়া বানাবো। ভেঙে চূড়াটা করে নিচ্ছি পুরো ভালো মতন। আচ্ছা তুই এটা বানা, আমি এখানটা বানিয়ে। এবার এতে আমি এটাকে আমি ডোটাকে এবার মাখবো। এখানে এক চামচ অরিগানো আছে, এক চামচ চিলি ফ্লেক্স আছে, এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এক চামচ গোলমরিচ গুঁড়ো আছে। এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটা পেঁয়াজ কুচি করা আছে। কাঁচা লঙ্কা আছে কুচি করা, এটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার অ্যারারোট দিচ্ছি, আন্দাজ মতন দেবেন, যেরকম দুটা আটার মতন মাখার মতন। এবং নুন আন্দাজ মতন, নুন দিচ্ছি আন্দাজ মতন। দিয়ে এবার এটাকে আমি মেখে নেবো। এটাকে আমি মেখে নিয়েছি, মেখে এবার এর গোল গোল করবো, করে চূড়ার মধ্যে মিক্স করবো। হাতে একটু তেল লাগিয়ে নেবেন, ওটা নরম জিনিস তো ওটা হাতে করতে অসুবিধা হবে, হাতে তেল লাগিয়ে লাগিয়ে করলে সুবিধা হবে। আমি এইভাবে একটা করেছি, এবার এই এটাকে আমি চূড়ার সাথে তেল লাগাও, অমনি হবে না হাতে তেল দে, চূড়ার সাথে হালকা হালকা করে লাগিয়ে দিচ্ছি। এই যে লাগিয়ে এখানটা রাখছি, একবারে হাতে তেল লাগিয়ে লাগিয়ে এটাকে করতে হবে। আমি সব বানিয়ে নিয়েছি, বানানো হয়ে গেছে সব। এবার এটাকে আমি ফ্রাই করব, কড়া বসিয়েছি, কড়াতে তেল দিয়ে দিই।
তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি ওর মধ্যে। বেশ কি সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে একদম। বাকিগুলো এইভাবে আমি সব ফ্রাই করে, দেখুন আমার কাপ কর্নফ্লেক্স দিয়ে পকোড়া একদম রেডি হয়ে গেছে। মানে কি সুন্দর একটা ক্রিস্পি ভাব এসছে। এটা কর্নফ্লেক্স এমনি একদম একটা প্রোটিন জিনিস খাবার, এটা খেয়ে দেখছি কীরকম হয়েছে। যতক্ষণ আপনারা ঘরে একবার বানিয়ে খাবেন না ততক্ষণ বুঝতে পারবেন না। আর কর্নফ্লেক্সের এমনিও একটা আলাদাই ওর টেস্ট আছে, শরীরের পক্ষেও এটা খুব ভালো একটা খাবার। আর এটা পকোড়া করতে কিচ্ছু তেল লাগে না, আমি খুব অল্প তেলে এটাকে ফ্রাই করেছি, খুব কম তেলে ফ্রাই হয়ে যায়। একটা অন্য কিছু চপ ফপ থাকে একটু তেল লাগে ফ্রাই হতে, এতে একদম তেল লাগিনি, একদম শুকনো। দেখুন কি সুন্দর একদম শুকনো হয়েছে একদম, আর খেতেও এত মুচমুচে, খুব সুন্দর। আমার তো সসও লাগবে না সত্যি, তুই টেস্ট কর একটা, দারুণ। কীরকম হয়েছে বল এবার, আমি নিজেরটা তো আমাকে যা লাগলো না খেয়ে, দারুণ টেস্টি, হেভি টেস্ট হয়েছে। বেশ একটা ঝাল ঝাল টমেটোর সস দিয়ে মানে খেয়ে খুব সুন্দর হয়েছে। চলো
পারফেক্ট পারফেক্ট না এখানে শান্তি দেখি এনে খাও আরামে খাও তোমাদের জন্যই বানিয়েছি খাও কর্নফ্লেক্স এমনিতেই খুব ভালো একটা খাবার ওইটাকে তো এমনি মানুষ সব দুধের সাথে খায় আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন পছন্দ হলে এই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কর্নফ্লেক্স জিনিসটা তো খুব ভালো আর এটা একটা একদম নতুন রেসিপি যেটা খুব কম তেলে রান্না হয় এটাকে ঘরে অবশ্যই ট্রাই করবেন